জি বাংলার একটি জনপ্রিয় শো দাদাগিরি। দাদাগিরির সিজন 10 শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে। প্রথমে শুক্র ও শনি রাত 9:30 সম্প্রচারিত হচ্ছিল এই শো। পূজোর পর থেকে তা শনি ও রবিবারে নিয়ে আসা হয়। শুক্র শনি হোক বা শনি রবি, বরাবরই এই রিয়েলিটি শোয়ের টিআরপি থাকে সবার ওপরে। ক্রিকেট মাঠে ধামাকেদার 4-6 মেরেছেন সৌরভ, একইভাবে মানুষের মনে জায়গা করেছেন সঞ্চালক হিসেবেও। দাদাগিরির প্রথম সিজন থেকে যুক্ত আছেন তিনি। মাঝে একটি সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী, তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তাকে হার মানাতে পারেননি। সঞ্চালক হিসেবে সৌরভের প্লাস পয়েন্ট হল মিশুকে স্বভাব। এমনকি দাদাগিরিতে যখন বাচ্চারা আসে তখন নিজেও বাচ্চা হয়ে যান দাদা। সম্প্রতি জি বাংলায় দাদাগিরির একটি নতুন প্রোমো শেয়ার হয়েছে। তাতে দেখা গেছে এক খুদেকে সৌরভ প্রশ্ন করেছেন, তুই বড় হয়ে কি হতে চাস? আর তাতে লাল পাঞ্জাবি পরা বাচ্চাটি বলে, আমি তোমার মতো বড় মনের মানুষ হতে চাই, ঠিক আপনার মতো। এরপর সে বলে ওঠে, ভালো মনের মানুষকে নিজের সব কিছু উজাড় করে দিতে হয়। অবাক হয়ে সৌরভ বলেন, ওরে বাবারে। এরপর দাদার আশীর্বাদ চায় সেই খুদে প্রতিযোগী, বলে, আপনি আমাকে আশীর্বাদ করবেন। সৌরভ হাত দিয়ে উচ্চতা আর বড় মন দেখিয়ে বলেন, আশীর্বাদ করছি, এতও বড় হবি, ওতেও বড় হবি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।